খুলনায় একটি মাদক মামলায় মাত্র 3 কার্যদিবসেই রায় ঘোষণা করেছেন আদালত। দেশের বিচার ব্যবস্থাপনায় এমন ঘটনা এটি প্রথম। সকালে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ আতিকুস সামাদ এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার একমাত্র আসামি মোহাম্মদ সম্রাটকে গাঁজা এবং ইয়াবা রাখার দায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও আসামিকে 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সম্রাট বরিশাল জেলার উজিরপুর থানার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। 2019 সালের 13 ডিসেম্বর মহানগরীর লবনচোরা থানা এলাকা থেকে মোহাম্মদ সম্রাটকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে 30 গ্রাম গাঁজা ও 6 পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। 9 ঘন্টা বন্ধ থাকার পর খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুরের 2টি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনসহ 3টি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পার্বতীপুর থেকে আসা তেলবাহী ট্রেন ও যশোরের নোয়াপাড়া থেকে আসা মালবাহী ট্রেন সিগন্যাল না মেনে একই লাইনে ঢুকে পড়ে। এ সময় 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনসহ ট্রেন 2টির 5টি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে রেলওয়ের কর্মীরা বগিগুলো সরিয়ে নিলে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির মধ্যে 6 জনের 10 বছর করে কারাদণ্ড, 4 জনকে 5 বছর এবং 1 জনের 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি 3 জনকে খালাস দেওয়া হয়। দুপুরে জেলা শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এর রায় ঘোষণা করেন। রায় উপলক্ষে সকালে বরগুনা কারাগারে থাকা মামলার অপ্রাপ্তবয়স্ক 6 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া বিভিন্ন সময় আদালতে হাজির হন এই মামলায় জামিনে থাকা 8 আসামি। রায়কে ঘিরে বরগুনার আদালত প্রাঙ্গণ এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে গত 30 সেপ্টেম্বর এই মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে রিফাতের স্ত্রী মিন্নিসহ 6 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। গত বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে ছাত্রলীগের 2 গ্রুপের একই সময় একই স্থানে পাল্টাপাল্টি আনন্দ মিছিল, র্যালি ও সমাবেশের ঘোষণা দেয় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ, আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত, গত 22 অক্টোবর FM সোহাগকে সভাপতি ও রাইসুল ইসলাম পান্নুকে সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এছাড়া MM তানভীরুল ইসলামকে সভাপতি এবং প্রশান্ত কুমার দাসকে সম্পাদক করে কালিয়ার পৌর শাখা ছাত্রলীগের 1 বছর মেয়াদী কমিটি ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ। এই কমিটিকে প্রত্যাখ্যান করে পাল্টা কমিটি ঘোষণা দেয় পদবঞ্চিত নেতাকর্মীরা।